তো আজকে বন্ধুরা রাত্রেবেলায় বাড়িতে তৈরি হচ্ছিল লুচি, গরম গরম। বর্ষার দিনে লুচি খেতে কার না ভালো লাগে, তো আমারও খুব ভালোই লেগেছে। আজকে দেখুন বাড়িতে এসেই তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছি, লুচি ভাজা চলছে। এখন আউটডোর শ্যুট বন্ধ আছে, কারণ হচ্ছে বর্ষার দিনে আউটডোর শ্যুট করাটা সম্ভব হচ্ছে না। দেখছি নেক্সট ব্লগ ভালো ভালো কিছু আনার জন্য আপনাদের জন্য। এবং আজকে বাড়িতে এসে গরম গরম লুচি ঘুগনি আর কি কি হচ্ছে দেখা যাক আয়োজন। তো এই যে দেখছেন বর্ষার দিনে একদম গরম গরম ঘুগনি, ধোঁয়া ওঠা ঘুগনি একবারে দেখেছেন। আর এই যে কালারটা দেখছেন, সম্পূর্ণ আমাদের ঘরোয়া মানে পদ্ধতিতে রান্না করা কালার, এতে কোনো ফুড কালার মিশানো নেই, কিচ্ছু নেই, গাঢ় গাঢ় ঘুগনি একদম। আর তারপরে এই চলে এসেছে গোলাপ জামুন, ঠিক আছে, এটা আমরা বাঙালিরা বলে থাকি পান্তুয়া বলে। এবং আমাদের থালা রেডি একদম, দেখতে পাচ্ছেন লুচি, পান মানে গোলাপ জামুন আর হচ্ছে ঘুগনি গাঢ় গাঢ়, ঠিক আছে। এই জামা করে সার্ভ করা চলছে, আমার ওয়াইফ সার্ভ করে দিচ্ছে, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া চলবে বর্ষার দিনে জমিয়ে, ঠিক আছে। বন্ধুরা বর্ষার দিনে যদি লুচি ঘুগনি মিষ্টি এভাবে বাড়িতে থাকে তো আর কিছুই লাগে না, বর্ষার দিনে জাস্ট অন্য লেভেলের, অন্য লেভেল একদম জাস্ট, ঠিক আছে। একদম কালারটা বন্ধুরা দেখে আমি ফিদা একদম, ঘুগনির যে কালারটা দোকানেও আপনি এরকম পাবেন না, অনলি বাড়ির খাবার, ওই জন্যই সবাই খেতে পছন্দ করে। যাক আমি খাওয়া শুরু করছি, ঘুগনিটা একটু হেলিয়ে নিলাম প্রথম, ঠিক আছে, যাতে ওই তেলটা না উঠে লুচিতে, ঠিক আছে। এই দেখুন আমার মেয়ে সাইডে বসে গেছে খেতে, দুটো লুচি লুচি নিয়েছে মাত্র, আলু একটু নিয়েছে ঝোল। চলুন বন্ধুরা নেক্সট ব্লগ আবার আসছে, দেখতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।